শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও মোটামুটি ভালোই আছি। গাছে এখন মাত্র একটি ফুল আছে। ব্রাশ করার পরে টেবিলটা একটু গুছিয়ে নেব। টেবিল গোছাতে আমার অনেক ভালো লাগে। টেবিল গোছানোর পরে আমার ছোট্ট গাছটাতে একটু পানি দিয়ে নিচ্ছি। আমি প্রতিদিন সকালে ভোকাবুলারি দিয়ে আমার পড়া শুরু করি। আমি এখন প্রিভিয়াস ইয়ারের এক্সামে আসা ভোকাবুলারিগুলো পড়ছি। আম আমার খুব পছন্দের ফল, বিশেষ করে আমরুপালি। এই সিজনে তো আম মুড়ি আমার প্রতিদিনের সকালকার নাস্তা। তোমাদেরও কি আমার মতো আম পছন্দ? এখন আমি বাংলা দ্বিতীয় পত্র পড়ব। আমি এখন শব্দের প্রকারভেদ পড়তেছি। বাংলা দ্বিতীয় পত্রের জন্য 9-10 বাংলা দ্বিতীয় পত্র বই এবং সাথে অগ্রদূত বাংলায় পড়তেছি। ভাবছি একটু পেঁয়াজের তেল দিব মাথায়। ইদানিং এত চুল উঠতেছে, এত চুল। জানি মাঝে মাঝে একটু চুলের যত্ন নেওয়া উচিত, কিন্তু চুলের যত্ন নেওয়ার ব্যাপারে আমি বড্ড অলস। গোসল থেকে ফিরে এসে একটু স্কিন কেয়ার করছি, তেমন কিছু না, ময়েশ্চারাইজার আর লোশন। আজকে দুপুরের খাবারে আছে ভর্তা চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া। যদিও মিষ্টি কুমড়া আমি ঠিক ততটা পছন্দ করি না, কিন্তু সবজি তো খেতেই হবে। খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করলাম। খাওয়ার পরে কিছু সময় হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। দুপুরে কিছুক্ষণ ঘুমানোর পরে আবার পড়তে বসলাম। পড়া শুরু করার আগে আমার ডায়েরিটা পড়া শুরু করলাম। ডায়েরিতে লিখে রাখা কিছু কথা পড়ছি, কি করব আর কি না করব এসব। ডায়েরি পড়া শেষ করে ম্যাথ করতে শুরু করলাম।
আমি ইদানিং ক্লাস 19-এর জেনারেল ম্যাথটা করছি, ভাবছি গাইড দিয়ে করার আগে বেসিকটা করে নেব। গাছে পানি দেওয়ার জন্য ছাদে আসলাম। আজকে আকাশটা কি সুন্দর! ফিরে এসে একটু চা বানালাম। আর চায়ের সাথে একটু ডাল পুরি, আমার অনেক পছন্দের কম্বিনেশন। প্রথমবারের মতো ভয়ে যাবার দিচ্ছি, কোথাও ভুল হলে বলে দিও তোমরা।